পাঠাই দিয়ে দিত দ্রুত সম্ভব ইনশাল্লাহ। ২০০৬ সালে সাবেক মেয়র সাদেক হোসেন খোকা উনি একটা চুক্তি করেছিলেন বোরাক রিয়েল এস্টেটের সাথে। ২০১০ সালের ভিতরে এইটা হ্যান্ডওভার করার কথা, চুক্তিটা ছিল হচ্ছে গিয়ে 60% বা 60 কাঠা জমি বনানীতে, এই জমিতে তারা কমপ্লেক্স বানাবেন, হাউজিং এবং বনানী সুপারমার্কেট বানাবেন। এটার জন্য বোরাক রিয়েল এস্টেটের সাথে তারা চুক্তি করেন, যার ম্যানেজিং ডাইরেক্টর আপনারা জানেন যে নূর আলী সাহেব। চুক্তিটা ওই সময় সরকারি পুরা জমিটা ওনারা ব্যবহার করবেন বোরাক, 30% দিবে হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনকে, মানে সরকার পাবে 30% আর রিয়েল এস্টেট পাবে হচ্ছে গিয়ে 70%। এটা চরমভাবে অসম একটা চুক্তি, কীভাবে এই সাদেক হোসেন খোকা সাহেব মেয়র থাকাকালীন সময় এরকম একটা চুক্তি অ্যাপ্রুভ করলেন এটা আমার বোধগম্য হয় না। বাংলাদেশের কোথাও বনানীর মতো জায়গায় মালিক পক্ষের সাথে রিয়েল এস্টেট কোম্পানি 30% এবং 70% হয় এটা আমার বোধগম্য হয় না। তারপরেও যে কারণে আজকে আমার এই জায়গায় আসা, একটা রিপোর্ট আপনারা জানেন যে প্রথম আলোতে আসছে, রিপোর্টে দেখা যাচ্ছে সেই 2006 সালে চুক্তি করার পর এই জায়গার মধ্যে 14 তলা 13 তলা করার জন্য, পরে 14 তলা করা হয়েছে, এটার জন্য পর্যন্ত তারা চুক্তিকে অ্যামেন্ড করে তারা লাই নিলেন, চুক্তি নিয়ে বললেন যে আমরা 14 তলা বানাবো। তারপর আর কোনো অনুমতি না নিয়েই এখানে 28 তলা বিল্ডিং করলেন, শেরাটনের মতো একটা আন্তর্জাতিক হোটেলকে এখানে তারা দিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে যে 30% সিটি কর্পোরেশন পাওয়ার কথা, এর 1 পয়সাও এখন পর্যন্ত সিটি কর্পোরেশন পায় নাই। আর এই 30%-এর টাকা দ্বারা হচ্ছে গিয়ে 550 কোটি টাকা, 550 কোটি টাকা হচ্ছে গিয়ে এই 30%-এর মূল্য, যেটা এখন পর্যন্ত বিগত 13 বছরে একটা টাকাও সিটি কর্পোরেশন পায় নাই। আমার বক্তব্য হচ্ছে আজকে আমরা ফুল চেম্বার এখানে আসছি, কারণ হচ্ছে গিয়ে দেশের এইরকম ক্রাইসিস একটা মোমেন্টে, যেখানে আমরা সারা ওয়ার্ল্ডে একটা অস্থিরতা চলতেছে, যেখানে টিন যাদের আছে, যাদের ইনকাম না থাকলেও টিন থাকলে 2000 টাকা দেওয়া লাগবে, এই 2000 টাকা ধরেন আমরা দিলাম রাষ্ট্রেরকে সহযোগিতা করার জন্য দিলাম, সব মিলাইয়া হয়তো 1200 কোটিও পাওয়া যাবে কি না, অথচ আমাদের নিজেদের 30%ও যদি মেনে নেই প্রায় 600 কোটি টাকার মতো পড়ে আছে হচ্ছে গিয়ে একটা বিল্ডিংয়ে, এই টাকাটা আমরা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছি না। এখানে দেখলাম যে সিটি কর্পোরেশন থেকে নাকি ওই বোরাক নাকি লোক খুঁজে, যে সিটি কর্পোরেশনের ভাই কোথায় তোমরা, তোমাদের সাথে আমরা টাকা পয়সা লেনদেন করতে চাই, সিটি কর্পোরেশন নাকি আগ্রহী দেখায় না। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মেয়রকে ম্যানেজ করলেই যদি সিটি কর্পোরেশনের সম্পত্তি এইভাবে বছরের পর বছর আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সাদেক হোসেন খোকার পরেও যারা সাবসিকুয়েন্ট মেয়র আসছেন, ইভেন বর্তমান মেয়র, উত্তরের মেয়র যিনি, তিনি সহ তারা দেখা যাচ্ছে এমন একটা অবস্থায়, এখন বোরাক যদি কিছু দেয় তাইলে হয়তো ওনারা পাবেন। এর মানে হচ্ছে গিয়ে নূর আলী সাহেবের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো শক্তি আমাদের বেশিরভাগ অর্গানাইজেশনের লোকজনের নাই।
এইটা তদন্তে পুরা চুক্তিটা, এই যে অসম চুক্তি, এবং এই সময় পর্যন্ত 13 বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা বোরাক বানাচ্ছে, আমার রাষ্ট্র এখান থেকে একটা টাকা পাচ্ছে না। দুঃসময়ে যখন আমরা গরিব মানুষরা 2000 টাকা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, আর নূর আলীদের কাছ থেকে 600 কোটি টাকা নেওয়ার 30% মেনে নিলাম, ধরেন 30% যদি মেনে নেই, এইগুলা নেওয়ার মতো আমরা লোক খুঁজে পাচ্ছি না। রাষ্ট্রে একই রাষ্ট্রে এইভাবে চলতে পারে না। এই জন্য আমি মনে করছি দুদক অ্যাপ্লিকেশন দেওয়া দরকার। দুদক কেন এই ধরনের একটা অসম চুক্তি হইল, কেন আমরা লোক খুঁজে পাচ্ছি না তাদের কাছ থেকে টাকা নিয়ে আসার, এবং এখানে পুরাপুরি দুর্নীতির ইনভলভমেন্ট আছে আমি বিশ্বাস করি, আমাদের সিটি কর্পোরেশন এবং এই বোরাকের মধ্য থেকে একটা মিউচুয়াল একটা দুর্নীতির গন্ধ আছে, এইটা আমি আমাদের দুদকে আজকে জমা দিয়ে গেলাম। যদি ব্যবস্থা নেন নেবেন, আর নাইলে পরবর্তীতে আইনি যা যা ব্যবস্থা নেওয়া লাগে আমি নিব। আমাদের তো, আমি বারবারই বলি যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে গিয়ে যে হাজার কোটি টাকা হইলে আমাদের যারা দেখার কথা তারা নিশ্চুপ হয়ে বসে থাকেন, ওই আমাদের মতো কিছু লোকজন এসে একটু চুলকানি দিয়ে বলতে হয় যে ভাই একটু দেখেন একটু দেখেন, তা তো সবসময় সফল হইতে পারি না, মাঝে মধ্যে বা একটা দুইটাতে সফল হই, তাতেও মনে করি একজন নাগরিক হিসাবে এক জীবনে যদি রাষ্ট্রের জন্য একটা ঘটনায় 500-600 কোটি টাকা যদি রাষ্ট্রের তহবিলে আসে, মনে করবো আমাদের জন্য এটা সফলতা। স্পেসিফিক একটু বলেন, মানে আসলে আপনি অনেক কথা বলছেন, সব ঠিক আছে, মূল তথ্যটাকে আপনি কি চাচ্ছেন আসলে? মূল তথ্যটা হচ্ছে গিয়ে জমি সিটি কর্পোরেশনের, আমি সিটি কর্পোরেশন মানে রাষ্ট্রের, রাষ্ট্রের জমি আমি একজনকে দিলাম যে আপনি এখানে আমারে 30% দিবেন, বিল্ডিং তুলে 70% আপনি নিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি কোন বিবেচনায়, যেখানে সারা দেশে এত নিচে 30% কখনো কোনোভাবে কোনো বিল্ডিংয়ে করা হয় না, এটা আমার কাছে মনে হয়েছে যে আপনি দায়িত্বে থাকলে যা ইচ্ছা করতে পারবেন, এখন কি আপনি কি বাংলাদেশ 30% বিক্রি করতে পারবেন? আপনি যদি প্রাইভেট পার্টিকে আপনি 70% দিচ্ছেন, এটা একটা দুর্নীতির গন্ধ আছে। এটা সাবসিকুয়েন্টলি আবার দুর্নীতিটা কেন আমরা বারবার এখন আসছি কেন, যে 14 তলা অনুমতি ছিল উনি 28 তলা করেছেন, ডাবল করেছেন, অনুমতির কোনো তোয়াক্কা করেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে 30% যেটা চুক্তি হলো, বিল্ডিং করলেন, ছবি করলেন, 13 বছর ধরে যেখানে আমি 550 কোটি টাকা পাওয়ার কথা সরকারের রাষ্ট্রের, এইখানে একটা টাকাও পাইলেন না, এইটাই আমি হচ্ছে গিয়ে মূল জিনিস। মানে এখন রাষ্ট্রকে আমি অ্যাক্টিভ করার জন্য, দুদকরে অ্যাক্টিভ করার জন্য, এবং সর্বশেষে রাষ্ট্র যেন 500, 550 বা 600 কোটি টাকা পায়, পাইলে হয়তো আমাদের মতো যারা মানে ধরেন একদম রুট লেভেলের যারা আছি তারা হয়তো এই যে 2000 টাকা যারা আমরা ট্যাক্সে এখন দিব, যে ইনকাম না থাকলেও 2000 টাকা দিব, দিতে রাজি, সরকার যদি রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নেয় আমরা দিতে রাজি, কিন্তু আপনি আমার কাছ থেকে 2000 নেবেন আর নূর আলীর কাছ থেকে 600 কোটি টাকা পড়ে থাকবে, আপনাদের সময় থাকবে না, এটা হইতে পারে না। সিটি কর্পোরেশনের দায়িত্বটা কি? তাদের তো দায়িত্ব এটা নিয়ে ওঠা, এইটাই তো দুর্নীতি এখানে। কারণ হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন, আমি আমার বক্তব্য আমার ভাবনাটা বলছি, এর মানে হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউরে কিছু পয়সা করে দেওয়া যদি ম্যানেজ করা যায়, এটার মিনিং কি? 14 বছর ধরে আপনি 550 কোটি টাকা তুলতে পারতেছেন, এর মানে কি? মানে আপনি ম্যানেজ হয়েছেন, আপনি ম্যানেজ হয়ে আপনি এই টাকাটা তোলার ব্যাপারে আপনার কোনো আগ্রহ নাই, এই জন্যই তো আমি দুদকে আসছি। আমার বিশ্বাস দুদক এটা ইনকোয়ারি করলেই সব কিছু বেড়ে আসে। জায়গাটা কোন জায়গায়? জায়গাটা ওই আপনি দেখেন যে ওই বনানীতে যেখানে নতুন শেরাটন হোটেলটা হয়েছে, 44 কামাল আতাতুর্ক এভিনিউ না? হ্যাঁ। এরপরে আপনি তো দুদকের কাছে আসতেন, ধরেন দুদকের তো আরো অনেক কাজ আছে, দুদক এটা নতুন পাইলো, একটা প্রসিডিউর আছে, এটা জাবাকে পাঠাবে হ্যান ত্যান, যদি মনে করে যে অনুসন্ধানযোগ্য তাহলে অনুসন্ধান করবে, যদি দুদক মনে করে যে অনুসন্ধানযোগ্য না, আপনার করণীয়? আপনি জানেন যে এর আগেও আমি প্রায় চারটা জিনিস নিয়ে দুদকে আসছি, প্রতিটাতেই একটা ছাড়া সবগুলাতেই দুদক সময় পায় নাই, বা দুদকের এত সময় ছিল না। কিন্তু আমি যখন দুদক সময় পাই নাই, তখন দুদকের উপরেও তো আমাদের সুপ্রিম কোর্ট আছে, আমি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে গেছি, হাইকোর্ট বিভাগ মনে করছে না না দুদকের তো সময় পাওয়া উচিত ছিল, দুদক মানে অর্ডার দিছে হাইকোর্ট যে প্লিজ আপনি এখন এই কাজটা করেন, যথারীতি আমি এই কাজটাও করবো। আপনি কি মনে করেন যে দুদকের উপর যদি আমি পুরো ভরসা করে আসতাম তাইলে কি এইভাবে আসি? আমি তো দুইটা লাইন ক্লিয়ার করে আসি, কারণ দুদক হচ্ছে কি, আমি আপনারে বলি, এখন বিষয়টা হয়ে গেছে কি, সেলফ স্টার্ট নেয় না, সেলফ স্টার্ট আমাদের কোনো সংগঠনই বা অর্গানাইজেশন নেয় না। ওই ছোটোবেলায় মনে আছে ঘুরায় ঘুরায় ইঞ্জিন স্টার্ট করতাম, তা আমরা এখন ঘুরায় ঘুরায় ইঞ্জিন স্টার্ট করি, সেলফ স্টার্ট মেশিন আসছে ঠিকই, কিন্তু আমাদের অর্গানাইজেশনগুলো নিজে নিজে স্টার্ট নেয় না, আমাদের কষ্ট করে গিয়ে মেশিন ঠেললে স্টার্ট করতে হয়। একটা বিষয় ক্লিয়ার করেছি, এটা হচ্ছে যে আপনি অনুসন্ধান চাচ্ছেন
না না সব কিছু ইনক্লুডেড এভরিথিং, দুর্নীতি যেদিকে যাবে। আমি বিষয়টা হচ্ছে কি, এই চুক্তি দুর্নীতির বিষয়টা কি, আমি যদি দুর্নীতির তদন্ত চলে আসি তাহলে তো আমি স্পেসিফিক্যালি বলতে পারি না যে অমুক আর তমুক। দুর্নীতি ইনকোয়ারি করতে গিয়ে যাদের নাম আসবে তারা সবাই এটার মধ্যে আসবে। বিষয়টা এমন না যে আমি এই বুরাকের কথা বলছি বা এই সিটি কর্পোরেশনের কথা বলছি অথবা সিটি কর্পোরেশনের কথা বলছি না অথবা বুরাকের কথা বলছি না, তা না। আমি বলছি যে এখানে একটা দুর্নীতি আছে, আমি বিশ্বাস করি, নাগরিক হিসাবে আপনার কাছে নিয়ে আসছি। আপনি এখন দেখেন ইনকোয়ারি করে করে যদি এটা আমার ঘরে যায় আমাকে অ্যারেস্ট করেন, আমাকে বিচারের মুখোমুখি করেন, এটাই আমি চাই। এই নজিরটা হচ্ছে গিয়ে খুবই একটা ব্যাড এক্সাম্পল যে আমরা যে বিভিন্ন সংগঠন বা ব্যক্তির কাছে, আমাদের যে বড় বড় প্রতিষ্ঠান, মাঝে মধ্যে যে রাষ্ট্র যে অসহায়, এটাও আপনাদের সামনে তুলে ধরলাম।